করোনা পরিস্থিতির ভয়াবহতা কিছুটা শিথিল হওয়ার পর রাজ্য সরকারের নির্দেশ মতো আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলি পুরনো ছন্দে ফিরেছে। ছাত্রছাত্রীরা আবারও স্কুল ও কলেজমুখী হচ্ছে। এতদিন বাড়ির মধ্যে বন্দি অবস্থায় থাকায় ছাত্রছাত্রীদের মনে যে হতাশা সৃষ্টি হয়েছিল তা দূর করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। স্কুল কলেজ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই একসাথে বসন্ত উৎসব পালন করছে। এইবার ইম্পেরিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে প্রাইমারি থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় 700 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানটি হয় গোঘাটের সেনাই এলাকায় নতুন CBSE বোর্ডের স্কুল ইম্পেরিয়াল পাবলিক স্কুলে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় যারা 1 থেকে 10 মধ্যে থাকবে তাদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। আজ এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর নিশীথ বরণ হাজরা এই প্রসঙ্গে জানান, ইম্পেরিয়াল পাবলিক স্কুল বলে নতুন একটা CBSE সিলেবাসে স্কুল তৈরি করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে প্রায় 700 উপর ছাত্রছাত্রীদের একবারে ক্লাস 8 পর্যন্ত অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। এদের 1 থেকে 10 পর্যন্ত বিশেষ পুরস্কার দেওয়া হবে। যারাই এখানে অংশগ্রহণ করবে তাদের একটি করে মেডেল, টিফিন এবং ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এইটার মূল উদ্দেশ্য, বহুদিন ছাত্রছাত্রীরা স্কুলমুখী হয়নি, তারা মনের ভাব প্রকাশ করার কোনো প্ল্যাটফর্ম পায়নি এবং তারা একটা মনের আনন্দে এই দোল উৎসবের পরে বসন্ত ঋতুকে বরণ করার জন্যে আমরা বসন্তের উপর 5টি গ্রুপ করেছি। 5টি গ্রুপ করে তাদের আঁকার ব্যবস্থা করেছি এবং এখানে প্রায় 15 জন চিত্রশিল্পী আছেন। আর সর্বোপরি এখানকার সদ্য হরিপ্রসাদ মিদ্যা মহাশয় প্রধান অতিথি হিসেবে আছেন। প্রায় 90 বছর ওনার বয়স এবং উনি ন্যাশনাল স্টেট অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং ওনার উপদেশে এই সমস্ত বিষয়গুলি করা হচ্ছে। এটার মূল সহযোগিতায় আছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন, একটা বিএড কলেজ এবং ডিএলএড কলেজ, এনাদের ব্যবস্থাপনায় ইম্পেরিয়াল পাবলিক স্কুলের সহযোগিতায় এই অঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করা হচ্ছে। কত বয়স থেকে এটা? এটা বয়স হচ্ছে একেবারে প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত। প্রত্যেকটা গ্রুপে প্রায় 150 উপরে আছে, সব মিলে 700। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর নিশীথ বরণ হাজরা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।